হ্যালো ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিশ্ববিদ্যালয় ভর্তির আরেকটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভর্তি হওয়ার জন্য কিছু শর্ত প্রকাশ করেছে এই বিশ্ববিদ্যালয়টি। আমরা জানি এই বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদ রয়েছে, প্রকৌশল অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসা অনুষদ এবং সমাজ বিজ্ঞান অনুষদ। এবং আমরা যদি বিভাগের চিন্তা করি, কোন কোন বিভাগ রয়েছে, বিশেষ করে প্রকৌশল অনুষদে কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল বিজ্ঞান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, বিজ্ঞান অনুষদে রয়েছে দুটি সাবজেক্ট, গণিত এবং ফিশারিজ, ব্যবসা অনুষদে শুধু একটা, ব্যবস্থাপনা, আর পাশাপাশি সমাজ বিজ্ঞানে সমাজকর্ম বিভাগ। তো এখানে তারা যে সব শর্ত দিয়েছে, বিশেষ করে ওয়েবসাইট থেকে এদিকে যদি আমরা ভর্তিতে ক্লিক করি, আমরা দেখতে পাবো তাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। জিএসটি তে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ নির্দেশনা। এই ইউনিটের প্রত্যেকই পরীক্ষায় তিনটি ঐচ্ছিক বিষয় যথা গণিত, জীববিদ্যা এবং ICT এর মধ্যে যে কোনো দুইটি বিষয়ের উত্তর দেওয়া যাবে। এবং বিষয় নির্বাচনের ক্ষেত্রে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে যে সকল শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবে তা এখানে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে নির্বাচনী যে তিনটি সাবজেক্ট রয়েছে, গণিত, জীববিদ্যা এবং ICT, তো যারা গণিত এবং জীববিদ্যা অ্যান্সার করবা, তোমরা সেই বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে ভর্তির জন্য এলিজিবল হবা। দেন তোমরা যারা গণিত ICT অ্যান্সার করবা, তোমরা ফিশারিজ বিভাগ ব্যতীত অন্য সকল বিভাগের জন্য এলিজিবল হবে। আর পাশাপাশি তোমরা যদি জীববিদ্যা এবং ICT এই দুটি সাবজেক্ট থেকে অ্যান্সার করো, তাহলে তোমরা গণিত, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ব্যতীত অত্র বিদ্যালয়ে অন্যান্য অর্থাৎ জীববিদ্যা এবং ICT অ্যান্সার করলে তোমরা কি করবে, গণিত, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তে পারবে না। তো এই ছিল তাদের রিকোয়ারমেন্ট। আর পাশাপাশি বি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারীরা প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সমাজকর্ম এবং ব্যবস্থাপনা বিভাগে ভর্তির জন্য আবেদনের সুযোগ পাবে। এবং সি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারীরা প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ব্যবস্থাপনা ও সমাজকর্ম বিভাগে ভর্তির জন্য আবেদনের সুযোগ পাবে। এই ছিল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। তো আমার চ্যানেলটিতে আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের ভর্তির আপডেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমরা এই টাইপের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারো। ওকে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।